সৃষ্টিকর্তা আমাদের এ কোন পাপের শাস্তি দিচ্ছে? এভাবে খরায় তো আমাদের জলের অভাব পড়ে গিয়েছে। শুধু যে জল সেটা তো না, আমাদের ফসলের জমিগুলোও তো নষ্ট হয়ে গেছে। এখন আমরা শস্য দানা কোথায় পাবো, কোথায় পাবো? আমাদের অন্নহারে জলবিহীন হয়ে মরা ছাড়াছি, আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সবাই মিলে চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্নায় জঙ্গলের বাতাস ভারী হয়ে আসতে থাকে। এদিকে সবার কান্নার আওয়াজ শুনে টুকি আর টুনটুন নামে দুই বোন সেখানে আসে। তোমরা আর কেঁদো না, আমি তোমাদের সমস্যার সমাধান জানি। তোমরা শুধু আমাদের জীবনের উপর একটু ভরসা করো। ঠিক আছে, আমরা ভরসা করলাম, এবার তোরা তোদের কাজ করে দেখা। এরপর দুই বোন অনুমতি পেয়ে উড়ে উড়ে পাশের জঙ্গলে যায়। সেখানে নদী ভর্তি অনেক জল দেখতে পায়। এখানে তো অনেক জল বোন, এবার যদি আমরা পাইপ দিয়ে জল নিয়ে আমাদের জঙ্গলে দেই, তাহলে তো আমাদের জঙ্গলের জলের সমস্যা সব সমাধান হয়ে যাবে রে। কিন্তু তার জন্য তো আমাদের এই জঙ্গলের রাজার অনুমতি নিতে হবে। এরপর দুই বোন মিলে রাজার কাছে যায় আর তাদের জঙ্গলের সব সমস্যার কথা খুলে বলে। সব শুনে রাজা বলে, তাহলে তো তোমরা অনেক বিপদের মুখে আছো, এখন আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি বলো। আমরা আপনার রাজ্যের নদী থেকে পাইপের মাধ্যমে জল নিয়ে আমাদের রাজ্যের পুকুরগুলো ভরাট করতে চাই। এখন যদি আপনি অনুমতি দেন, তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের অনুমতি দিলাম, তোমাদের যত জলের প্রয়োজন তোমরা তাদের জল নিয়ে যাও। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। তোমাদের যদি কোনো সৈন্যের প্রয়োজন হয় তোমরা সেটাও নিতে পারো। ঠিক আছে মহারাজ, আপনি আপনার সেনাদের দিন। এরপর মহারাজ তার কিছু সেনাদের আদেশ করেন টুকি আর টুনটুনকে সাহায্য করার জন্য। রাজার কথা মতো তারাও সাহায্য করতে যায়। আর কিছু সময়ের মধ্যেই সবাই মিলে পাইপ দিয়ে জল নিয়ে টুকিদের পুকুরগুলো ভরাট করে ফেলে। টুকি টুনটুন, তোরা দুবোন অনেক বুদ্ধিমতী, তোদের দুবোনের বুদ্ধির কারণে আজ আমরা আবার জল পেয়ে পেলুম রে। এবার যাও তো সবাই মিলে নিজের জলের প্রয়োজন মিটিয়ে নাও। এরপর টুকির কথা মতো সবাই নিজেদের প্রয়োজন মেটাতে থাকে। গাছপালা জল পেয়ে আবার আগের মতো সতেজ হয়ে ওঠে। গাছপালা সতেজ হওয়ার ফলে প্রকৃতি যেন আবার প্রাণ ফিরে পায়। গিন্নি, আমার এবার অনেকগুলো গাভী হয়েছে, আমি যদি এবার একটা করে গাভী বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা হবে। হ্যাঁ গো, তার জন্য আমাদের গাভীগুলোকে অনেক ভালোভাবে খাবার খাওয়াতে হবে। মনে রেখো, আমরা যত বেশি খাবার খাওয়াবো আমাদের গাভী তত বেশি মোটা তাজা হবে, আর বাজার অনেক দামও হবে। তুমি কিন্তু একেবারে ঠিক কথাই বলেছো। শোনো, আমি গাভীদের জন্য ঘাস কাটতে যাচ্ছি, আর তুমি লবণ ভুষি মিশিয়ে গাভীকে খাবার খেতে দাও কেমন? আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তোমাকে একদমই ভাবতে হবে না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে শুধু ঘাসগুলো নিয়ে এসো। বান্টি কবুতর তার গাভীগুলোর জন্য ঘাস আনতে চলে যায়। এদিকে সুখীও গাভীগুলোকে জল খেতে দেয় আর জল খাইয়ে বাড়ির অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখনই এক ক্ষুধার্ত বাঘ সেদিক দিয়ে যাচ্ছিল। আরে বা, এ তো লোভনীয় নাদুস নুদুস গাভী, এই গাভীগুলো যদি একটা খাই তাতেই তো আমার পেট একেবারে ভরে যাবে। বাঘ লোভে পড়ে গাভীর গোয়াল ঘরে যায় আর গাভীকে ধরে খেতে শুরু করে। এদিকে গাভীর চিৎকারের আওয়াজ পেয়ে সুখী সেখানে দৌড়ে আসে। এ কি, আমার গোয়াল ঘরে বাঘ! আজ তো এই বেটা বাঘকে উচিত শিক্ষা দিতেই হয়। আগে আমি দরজাটা বন্ধ করে নেই, আর তারপর বড় একটা লাঠি এনে শালার বেটা বাঘকে আচ্ছা করে শিক্ষা দিব। সুখী পায়রা গোয়াল ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। দরজা খুলে দাও বলছি, খুলে দাও। বজ্জাত বাঘ, আমি কিছুতেই তোর দরজা খুলে দিব না, আজ তোকে আমি এর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো।
সুখী পায়রা দ্রুত গিয়ে লাঠি আনতে থাকে। এদিকে বাঘ ভয় পেয়ে ভিতরে থাকা সবগুলো গাভীকে খেয়ে সাবাড় করে দেয়। আর সুখী পায়রা এসে যেই না দরজা খুলে তখনই সে চিৎকার দিয়ে ওঠে, আর বাঘ ভয়ে সুখীকে আক্রমণ করে বসে। সুখী কোনো রকমে উড়ে ডালে গিয়ে বসে, আর বাঘ দ্রুত পালিয়ে যায়। বাঘ তো গেলই গেল, কিন্তু এ আমার কি সর্বনাশ হলো গো? কি গো, তুমি অমন করে মরা কান্না শুরু করলে কেন বলো তো? মরা কান্না করবো না তো কি করবো, খুশিতে ধাই ধাই করে নাচবো? ওদিকে তাকিয়ে একবার দেখো তো আমাদের যে সর্বনাশ হয়ে গিয়েছে। হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ তুমি কি করে করলে? আমি কতগুলো ঘাস নিয়ে এলাম, এবারে ঘাসগুলো আমি কাকে খাওয়াবো? ও গো, তুমি কেঁদো না, কি হয়েছে একবার তুমি আমার কাছে শোনো। এরপর সুখী পায়রা বাঘের সব কথা খুলে বলে। সব শুনে বান্টি তো ভীষণ রেগে যায়। শয়তান মূর্খ বোকা, অমন হিংস্র প্রাণীকে তুই গাভীর সাথে রেখে কিনা তাকে দরজা বন্ধ করে দিয়েছিলি, আর তারপর কিনা তুই আমার এত বড় ক্ষতি করলি? আজ তোকে আমি এই ঘাসগুলো খাওয়াবো, দাঁড়া। এই বলে বান্টি তার বউকে মারতে শুরু করে। কথায় আছে, হিংস্র প্রাণীর সাথে কখনো লড়াই করতে নেই। দিদি, অনেকদিন হলো আমরা কোথাও খেলতে যাই না, চল না আজ আমরা একটু কোথাও খেলতে যাই। খেলতে তো যাবই, তবে আজ নয়, কাল সকালবেলা আমরা আমাদের ছাগল আর সব বন্ধুরা মিলে একসাথে খেলতে যাব। তাহলে কিন্তু আমরা খাবারও নিয়ে যাব, বুঝেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এবার গিয়ে আমরা কুড়ে বলে আসি। এরপর দু বোন মিলে বাড়িতে যায় আর বলতে থাকে, শোন কুহু, আমরা কিন্তু কাল জঙ্গলে ঘুরতে যাব, ওখানে আমরা গভীর জঙ্গলে খেলবো, তুই কিন্তু অবশ্যই যাবি আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজই আমাদের বাকি বন্ধুগুলোকে বলে দিব, কেমন? খাবার কিন্তু অবশ্যই নিবি, তুই যে খাবারের কথা বলবি সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তুই যে পেচুক। দিদি, আমার তো কালকে চিন্তা করে ঘুমই আসছে না, মনে হচ্ছে আমি এক্ষুনি ছোট্ট জঙ্গলে চলে যাই। ওসব চিন্তা বাদ দিয়ে ঘুমোতো এখন, আর আমাকে একটু ঘুমাতে দে, বুঝেছিস? যা দিদি, আমার মজাটাই তো নষ্ট করে দিলি, তোর সাথে আমার কোনো কথাই নেই। আরে আরে আরে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই শোন সবাই, আমরা তো চলে এলাম, এবার আমাদের খাবারের বক্সগুলো কোথায় রাখবো বলতো? ওই তো বড় গাছটা একটা কোথাও দেখা যাচ্ছে, চল আমরা সেখানে খাবারগুলো রেখে দেই আর খেলা শুরু করে দেই। টুকির কথা মতো সবাই একে একে তাদের খাবারগুলো কুঠোরের মধ্যে রাখে। চল আজ আমরা কানমাছি খেলি, কিন্তু কার চোখ বেঁধে দিবি? কার আবার তোরই চোখ বেঁধে দিব? তোরা শুধু আমার সাথে কেমন জানি করিস। আচ্ছা ঠিক আছে, তোরা যখন আশা করেছিস তখন দিয়ে আমার চোখ বেঁধে। এরপর সবাই মিলে টুনটুনের চোখ বেঁধে দেয়। কান্নামাছি বাবু, যাকে পাবি তাকে চোখ, কান্নামাছি বাবু, যাকে পাবি তাকে চোখ, ধর ধর আমার ধর। সবাই মিলে অনেক মজা করে খেলতে শুরু করে। এদিকে এক ক্ষুধার্ত শেয়াল গাছের কুঠুরের সামনে এসে ক্ষুধায় কাটাতে থাকে। এত ক্ষুধা লেগেছে যে আমি আর হাঁটতেও পারছি না। আরে, এখানে তো মনে হচ্ছে কোনো খাবারের গন্ধ ভেসে আসছে, কিন্তু কোথায় খাবার? শেয়াল এদিক সেদিক খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে তার চোখ গিয়ে পড়ে সেই গাছের কুঠোরের দিকে। এই তো পেয়েছি সেই খাবারের সন্ধান, যাই ভিতরে ঢুকে আগে পেট পুরে খেয়ে নেই, তারপর না হয় অন্য কোনো চিন্তা করা যাবে। এরপর শিয়াল কুঠোরে ঢুকে পড়ে আর একের পর এক খাবার তুলে খেতে থাকে। শিয়ালের পেট ভরে যায়, তো বসে খাবার খেতেই থাকে, আর খাবার খেতে খেতে শিয়ালের পেট পুরো ফুলে ঢোলের মতো হয়ে যায়।
বেশ পেট পুড়ে খাবার খেয়ে ফেলেছি, এবার আমাকে মানে মানে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো কেউ দেখে ফেললে আজ মরণ ছাড়া কপালে আর কিছুই জুটবে না। এরপর শিয়াল কুঠুর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার মাথাটা বেরিয়ে এলেও তার মোটা পেট কিছুতেই বেরিয়ে আসে না। এভাবে শিয়াল অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই আর কোনো ফায়দা হয় না। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তো বের হতে পারলাম না। এখন একটু আগে বিশ্রাম নিয়ে নেই, এরপর পেট ফাঁকা হলে আবার চেষ্টা করব। শিয়াল বিশ্রাম নিতে থাকে। এদিকে ততক্ষণে টুকিটের খেলা শেষ হয়ে যায়। তারা খাবার খাওয়ার জন্য চলে আসে, কিন্তু এসে তারা কোনো খাবারই খুঁজে পায় না। তাই মানে নিশ্চয় আমাদের খাবারগুলো শয়তান শিয়াল খেয়ে নিয়েছে, এবার এদের ধরে মারো সবাই। সবাই মিলে শিয়ালকে পিটাতে থাকে, আর শিয়াল নিরুপায় হয়ে মার খেতে থাকে। এক পর্যায়ে মার খেতে খেতে শিয়াল মারা যায়, আর ছানাগুলোও সেখান থেকে চলে যায়। আমাদের কখনোই অন্যের খাবার বিনা অনুমতিতে খাওয়া উচিত নয়, অবশ্যই প্রতিটি জিনিসের জন্য মালিকের অনুমতি নেওয়া উচিত। টুনি, এভাবে এই বনে বসে বসে আর কতদিন কাটাবো? কাজ নেই, কর্ম নেই, এভাবে কি সংসার চলবে বলো তো? পুরো বনে কত কাজ খুঁজলাম, তারপরেও তো কেউ কাজ দিচ্ছে না। আর বনে অতিরিক্ত রোদের কারণে খড় পড়ে গেছে। তার চেয়ে ভালো চলো আমরা পাশের বনে যাই, সেখানে গিয়ে না হয় যে কোনো কাজ খুঁজে নিব। টুনির এমন কথা শুনে টোনা রাজি হয়, আর টোনা টুনি দুজনে মিলে পাশের বনের দিকে যেতে থাকে। ওগো, দেখতে পাচ্ছ কি, ওই গাছের পাশে তিনটা হাঁসের ছানা প্যাক প্যাক করছে। ওরা মনে হয় ওরা ওদের মাকে খুঁজছে, চল তো গিয়ে দেখি। তোমরা তিনজন গাছের পাশে একা একা কি করছো গো? আর তোমাদের মা কোথায়? তাকে তো দেখতে পারছি না। আমি আমিতির মাকে ঘরে রেখে এসেছি, এই ঝিলে খেলতে খেলতে এখন আমরা পথ হারিয়ে ফেলেছি। আহারে, তোমরা কি তোমাদের মায়ের নাম ঠিকানা আমায় দিতে পারবে? তবে আমি তোমাদেরকে তোমাদের মায়ের কাছে রেখে আসব। এরপর টুনি আর টুনা কুড়িয়ে পাওয়া হাঁসের তিন ছানাকে নিয়ে তাদের মাকে খুঁজতে থাকে। আমার তিন ছানা কোথায় তোরা? তোদের মা তোদের খুঁজছে, আয় ফিরে আয় মায়ের কাছে। ওই তো আমার মা। মা, শুনতে পাচ্ছো? তোরা কোথায় গিয়েছিলি? আমি তো ভয় পেয়েছিলাম। আর এই পাখি দুটো কে? মা, এই পাখি আন্টিটা তো আমাদের পথ দেখালো। আমরা তো ঝিলে খেলতে গিয়ে ঘরে ফেরার পথ হারিয়ে ফেলেছিলাম, তখন আন্টি আর আঙ্কেল তো আমাদের তোমার কাছে নিয়ে এলো। কি বলেছে, আপনাদের ধন্যবাদ জানাবো? আমার বলার মতো কোনো ভাষা নেই। আমি ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না, কিন্তু আপনাদের তো এই বনে আগে কখনো দেখিনি। আসলে আমরা এসেছি পাশের বন থেকে কাজ খুঁজতে, আসার পথেই আপনার তিন ছানাকে দেখতে পেলাম। এভাবে টোনা টুনি হাঁসকে সব ঘটনা খুলে বলে। তাদের এসব কথা শুনে হাঁস বলে, ও আচ্ছা, এই ব্যাপার, আপনারা যখন আমার এত বড় উপকার করেছেন, তখন আমি আপনাদের এই সামান্য উপকার করতে পারি। তোমরা বরং আমার ঘরে থেকো, আর আমি বনের পাখিদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের এই বনে বেশিরভাগ পাখি অশিক্ষিত, তাদের পড়াশোনা করার জন্য একটা বিদ্যালয় তৈরি করো, তাহলে দেখবে তোমাদের একটা কর্মসংস্থান তৈরি হবে। এ তো বেশ ভালো কথা, কিন্তু বনের পাখিরা কি আমাদের বিশ্বাস করবে? তারা তো আমাদের চেনেই না। সেটাই তো আমার, তোমরা কোনো চিন্তা করো না। এরপর ওই মাহাসটা টোনার টুনিকে নিয়ে বনের পাখিদের বাড়ি বাড়ি যেতে থাকে। কি ব্যাপার হাসি বন্ধু, এই দুই পাখি কে? এদেরকে তো আগে কখনো দেখিনি। ওরা আমার বন্ধু, ওদের সাথে তোমাদের পরিচয় করে দিতে এসেছি। এরপর ওই মাহাসটি টোনা টুনির ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে, আমরা তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি, আর আমাদের তোমরা নির্ধিদায় বিশ্বাস করতে পারো। আমি পড়াশোনা জানা পাখি, আমি তোমাদের বাচ্চাদের অনেক যত্ন করব, পড়াশোনা শেখাবো। তোমরা যখন বাইরে যাবে, তখন তোমাদের বাচ্চাদের আমার কাছে রেখে যেও, আমি মাসে শুধু 500 টাকা নিব। টুনির এমন কথা শুনে বনের সব পাখিরা অনেক খুশি হয়। আরে বাহ, এ তো খুব ভালো কথা,
এমনিতেও আমাদের বনের পাখিরা অশিক্ষিত, আবার আমরা আমাদের ছানাকে রেখে বাইরে বেড়াতেও পারি না, এদিকে ফিটা অনেক কম। এই বলে বনের সব পাখিরা টুনির কথায় সম্মতি জানায়। পরের দিন টুনি গাছের নিচে সুন্দর একটা পাঠশালা তৈরি করে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করে। আশেপাশে থাকা পাখিরা তাদের বাচ্চাদের নিয়ে টুনির কাছে আসতো। এই নাও টুনি, আমার ছানা, আর এখানে ওর জন্য কিছু খাবারও আছে, ওকে সাবধানে দেখে রেখো, আমি সন্ধ্যা নাগাদ ঘরে ফিরে আসব, এখন আহারের সন্ধানে যাচ্ছি। এভাবে বনের সব পাখিরা তাদের ছানাকে টুনির কাছে রেখে যেত। আর শুধু ছানা নয়, পাখিরা তাদের দেয়া ডিমও টুনির কাছে রেখে নিশ্চিন্তে কাজে যেত। এভাবে বেশ ভালোই তাদের দিন কাটছিল। টুনি, ভালোই হলো বলো, অবশেষে আমরা একটা কাজ খুঁজে পেলাম, থাকার আশ্রয় পেলাম, আবার এই বনে সব পাখিদের মনে অনেক বড় জায়গাও করে ফেলেছি বলো। কথাটা তুমি মন্দ বলনি, নাও এত না ভেবে পাঠশালায় চলো, নিশ্চয়ই পাখিরা তাদের ছানাদের নিয়ে পাঠশালায় এসেছে, চলো চলো। এমনই একদিন হঠাৎ করে সুখী পায়রার ছানা পারুর উধাও হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি তোমার কাছে আমার বাচ্চাকে রেখে গিয়েছিলাম, তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, তুমি বলেছিলে আমার বাচ্চার ভালো করে খেয়াল রাখবে, কিন্তু কিন্তু এখন আমার ছানাকে কোথাও দেখতে পাচ্ছি না, তোমাকে ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। আরে থামো থামো, এবার নিঃশ্বাস নাও সুখী দিদি, তখন থেকে বলেই যাচ্ছ তোমার ছানার কিছু হয়নি, আসলে ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আমার স্বামী ওকে উল্লু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আমি কিছু বলার আগে না জেনে আমায় দোষ দিচ্ছ? আপনার মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। এরপর সুখী নিজের ভুল বুঝতে পারে আর টুনির কাছে ক্ষমা চেয়ে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমি সবে মাত্র ডিম দিয়েছি, আর দেখতে দেখতে আমার ডিম হারিয়ে গেল কি করে? আমার মনে হয় তোমরাই আমার ডিম চুরি করেছো, কারণ আমার বাসার পাশ দিয়ে আর কোনো পাখি যাতায়াত করে না। কয়েক বছর হলো আমি এই বনে এসেছি, কোনো পাখি বলতে পারবে না যে আমি তাদের কখনো কোনো কিছু চুরি করেছি, আর তুমি আমার নামে মিথ্যে বদনাম কি করে দিলে? একদম মিথ্যে বলবে না, চোর কোথাকার, আমি এক্ষুনি বনের সব পাখিকে বলে দিব তোরা দুজনই এ বনের চোর। এই বলে সুখী বনের সব পাখিকে ডেকে নিয়ে আসে আর ঈগলকে চোর বদনাম দিয়ে বন থেকে তাড়িয়ে দেয়। কোনো দোষ না করেও আমাদের বন থেকে বের করে দিল, দোষ না করেও আমাদের ঘরে দোষ চাপিয়ে দিল। দুঃখ পেও না ইগলি, চুরি না করেও বিনা দোষে যখন চোর বদনাম ঘাড়ে এসেছে, তখন ওই মিথ্যে বদনাম বৃথা যেতে দিব না, এখন থেকে আমরা ওদের বাচ্চা চুরি করেই ওদের মিথ্যে বদনামকে সত্যি করব, ওদের মেরে খাবো। টোনা আড়াল থেকে ঈগল ইগলির সব কথা শুনে ফেলে। এদিকে বনের পাখিরা সুখীর ডিম চুরির ব্যাপারের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়, আর টোনা টুনির পাঠশালায় তাদের বাচ্চাদের সুরক্ষিত থাকার জন্য রেখে যেত। বাচ্চারা তোমরা আমার সাথে সাথে পড়ো, অ আ রস্যই, অ আ ই। বাচ্চারা তোমরা কি তোমাদের বাড়ি কাজ করে এনেছো? আজ কিন্তু তোমাদের একদম বাকিবাজি চলবে না। টুনি বনের পাখির ছানাদের পাঠদান করছিল, তখনই টোনা টুনির কাছে আসে। টুনি টুনি, এদিকে এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে গো, আমি বাজার থেকে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিলাম, তখনই আমি ঈগল আর ইগলিকে দেখতে পাই, আর আড়াল থেকে ওদের সব কথা আমি শুনে ফেলি। এতে সর্বনাশের কি হলো টোনা? আরে আরে শোনো না পুরো কথা, আমাদের অনেক সাবধানে থাকতে হবে, ঈগলের পরিবার বনের বাকি পাখিদের সাথে প্রতিশোধ নিতে চায়, আমরা যদি ডিম আর বাচ্চাদের ভালো করে দেখাশোনা না করি তবে আমাদের সব পাখিরা ভুল বুঝবে, কারণ সত্যি কথা হলো ওরা কোনো ডিম চুরি করেনি, আমি ওদের সব কথা শুনেছি, বিনা দোষে ওদের জঙ্গল ছাড়তে হলো।
আচ্ছা টোনা, আমি পুরো পাঠশালার খেয়াল রাখবো, তবে তুমি বনের পাখিদের সব সত্যি কথা বলে দাও। এরপর টোনা বনের সব পাখিদের কাছে গিয়ে পুরো সত্যি ঘটনা বলতে থাকে। আমরা তোমার কথা বিশ্বাস করি না, ঈগলের পরিবারের ডিম চুরি না করার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? টোনার কাছে কোনো প্রমাণ না থাকায় বনের কোনো পাখি টোনার কথা বিশ্বাস করে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ঈগল আর ঈগলি টুনির পাঠশালায় আসে আর আক্রমণ করে। ঈগল দাদা, ঈগলি দিদি, তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা পাখির ছানাদের ডিমের কোনো ক্ষতি করো না, করো না। মনের পাখিরা অনেক বিশ্বাস করে এদের এখানে রেখে গেছে, দয়া করে ওদের ওদের ভরসা ভেঙে দিও না। আমাদের মিথ্যে বদনামে ফাঁসিয়েছে এই বনের পাখিরা, ওরা আমাদের এই বন থেকে তাড়িয়ে দিয়েছে, কিছুতেই ছাড়বো না ওদের। এই বলে ঈগল ঈগলি যখনই ওই ছানাগুলোকে আক্রমণ করতে যায়, সব ছানারা ভয়ে টুনির পেছনে লুকিয়ে পড়ে। আমাদের পথ থেকে সরে যা, নইলে তোকে মেরে ফেলবো, সর বলছি সরে যা। না, আমার প্রাণ থাকতে আমি কিছুতেই ছানাদের কোনো ক্ষতি হতে দিব না, তোমরা দয়া করো, দয়া করো, ছানাদের কিছু করো না গো। টুনির কথায় রেগে গিয়ে ঈগল টুনিকে ওই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নিয়ে যায়। বিনা দোষে ওরা শাস্তি পাচ্ছে, তাই ওরা বনের বাচ্চাদের উপর প্রতিশোধ তুলতে চাইছে। তোমরা কেন কেউ বুঝতে চাইছো না? বিনা দোষে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়, তোমরা আমার কথা বিশ্বাস করো। টুনির এমন কথা শুনে সব পাখিরা তাদের ভুল বুঝতে পারে। আমরা তোমাদের কথা বিশ্বাস করিনি, আজ তোমার জন্য আমাদের ছানার প্রাণ বাঁচলো, সত্যি তোমাদের তুলনা হয় না। আমরা এক্ষুনি ঈগল আর ঈগলির কাছে ক্ষমা চেয়ে ওদের বনে ফিরিয়ে আনবো, বিনা দোষী কারো শাস্তি পাওয়া উচিত নয়। এরপর বনের সব পাখিরা মিলে ঈগলের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে বনে ফিরিয়ে নিয়ে আসে, আর ঈগলের পরিবার ও টুনির কাছে ক্ষমা চায়। সবার ভুল বোঝাবুঝি মিটে যায় আর সব পাখিরা অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।